শ্রাবণ, পাঁচ নির্ভাজ, 1440, বুধবার বর্ষাকাল। আমার মাথা ঘুরতেছে। উপস্থাপনায় আছি আমি মেহরুন নেতা মুক্তার, হিসাব বিজ্ঞান বিভাগ, এবং শিক্ষাতার সুলতানা, হিসাব বিজ্ঞান বিভাগ, তথ্য বর্ষ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান। আলোচনীয় সময় হচ্ছে হিসাব কি, হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞানের উৎপত্তি, হিসাব বিজ্ঞানের সাথে কোন বিষয়ের সম্পর্ক, বাস্তব জীবনে হিসাব বিজ্ঞানের প্রয়োগ। হিসাব কি, কোন নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, সমিতির সাম্প্রতিক দায় ও আয় ব্যয় সংক্রান্ত লেনদেনগুলো সংক্ষিপ্ত বিবরণী অথবা ছকের মাধ্যমে যে প্রকাশ হয় হিসাব। হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞান মূলত একটি হিসাব প্রক্রিয়া, যে প্রক্রিয়ার কোনো প্রতিষ্ঠানে হিসাব সংরক্ষণ, পরিমাপ, আর্থিক হিসাব সংরক্ষণ এবং ওই হিসাবে প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাকে হিসাব বিজ্ঞান বলে। আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস এর মধ্যে আর্থিক বৈশিষ্ট্য সম্পন্ন লেনদেন ও ঘটনাসমূহকে তাৎপর্যপূর্ণভাবে এবং অর্থের পরিমাণে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ ও সংক্ষিপ্তকরণ ও তার ফলাফল বিশ্লেষণের কৌশল বা পদ্ধতিকে হিসাব বিজ্ঞান বলে। হিসাব বিজ্ঞানের উৎপত্তি, এই বৈজ্ঞানিক হিসাব শাস্ত্রের প্রচলন করেছিলেন ইতালীয় রেনেসাঁর গণিতজ্ঞ ও ভ্রমণজাতক লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলি ছিলেন লিওনার্দো দা ভিঞ্চির একজন নিকটতম বন্ধু ও গৃহ শিক্ষক। লুকা প্যাসিওলি 1494 সালের মূল পাঠ ল্যাটিন ভাষায় সুমা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনের প্রপোর্শনালিটা এই বইটিতে বর্ণনা করেছিলেন একটি পদ্ধতি যেটা নিশ্চিত করে অর্থনৈতিক তথ্য রেকর্ড করা হয় দক্ষতার সাথে এবং যথাযথভাবে। হিসাব বিজ্ঞান ও অন্যান্য হিসাব বিজ্ঞানের সাথে অন্যান্য বিষয়ের সম্পর্ক, হিসাব বিজ্ঞানের সাথে আমরা দেখি যে হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনার সাথে একটা সম্পর্ক আছে, কারণ ব্যবস্থাপনার যে পরিকল্পনা, সংগঠন, তারপরে যে করছে কাজগুলো করছে ব্যবস্থাপনার বিভিন্ন কাজ, ছয়টা কাজ হিসাব বিজ্ঞানের মাধ্যমে করা হয়ে থাকে। এরপরে হচ্ছে হিসাব বিজ্ঞান ও অর্থনীতি, অর্থনীতির সাথে হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ আছে, সম্পর্ক আছে। অর্থনীতির বিভিন্ন আয় ব্যয় খরচ এগুলো ইত্যাদি সম্পর্ক মানে ইত্যাদি যাবতীয় জিনিসগুলো হিসাব বিজ্ঞানের মাধ্যমে করা হয়। তারপরে হিসাব বিজ্ঞানের সাথে গণিত শাস্ত্র, হিসাব বিজ্ঞানের আমরা যে করি হিসাব বিজ্ঞানের যে আলোচনা সেটার বিষয়বস্তু ম্যাক্সিমাম হচ্ছে গণিতে। তারপর হিসাব বিজ্ঞানের সাথে পরিসংখ্যানের আমাদের সম্পর্ক আছে, পরিসংখ্যানের যেমন বিভিন্ন ডাটা কালেক্ট করা, তারপরে ডাটা অনুসন্ধান, বিভিন্ন যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা হিসাব বিজ্ঞানের মাধ্যমে করে থাকি। হিসাব বিজ্ঞানের মাধ্যমে খুব সুবিধা হয় গণিত পরিসংখ্যানের মাধ্যমে। এরপর আছে হিসাব বিজ্ঞান ও কম্পিউটার বিজ্ঞান, আমরা আধুনিক যে হিসাব বিজ্ঞানের যে কাজগুলো করছি, যে ম্যাথগুলো বা অঙ্কগুলো করছি বা হিসাব বিজ্ঞানকে সহজতর করেছে কম্পিউটার বিজ্ঞান। এরপরে আছে বাস্তব জীবনে হিসাব বিজ্ঞানের ব্যবহার, বাস্তব জীবনে আমরা হিসাব বিজ্ঞানের ব্যবহার প্রতিটা ক্ষেত্রে দেখি, যে হিসাব বিজ্ঞান আমাদের পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা হিসাব বিজ্ঞানের ব্যবহার দেখি। যাতে পরিবারে যদি একটা লক্ষ্য করা যায় যে পরিবারের যে একটা বাবা মা করছে, যে বাবা মা হিসাব বিজ্ঞান সম্পর্কে জানে না, সেও কিন্তু হিসাব বিজ্ঞান ব্যবহার করছে, কারণ সে দৈনিক আয় ব্যয় হিসাব করছে। তারপরে দেখা যায় যে ব্যবসা প্রতিষ্ঠান তো করছে হিসাবগুলো হিসাব বিজ্ঞানের মাধ্যমে, বা অন্যান্য মাধ্যমে যেগুলো দেখা যায় যে বিভিন্ন অফিস আদালতে তো হিসাব সংরক্ষণ করছে। এছাড়া যে আমরা যদি দেখি যে রাস্তার পাশে যদি পানের দোকান বা সিগারেটের দোকান, এসব কিন্তু হিসাব বিজ্ঞান সম্পর্কে জানে না, কিন্তু তার প্রত্যেকদিন হিসাবটা সংরক্ষণ করছে, তার হিসাব মাধ্যমে সংরক্ষণ করছে আয় এবং ব্যয়ের মাধ্যমে, আয় এবং ব্যয় আয় থেকে ব্যয়টা বাদ দিয়ে তারা প্রফিট বা লাভটা নির্ধারণ করছে। আমরা যে আজকে ছোট একটা টপিক নিয়ে আলোচনা করলাম, এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হিসাব বিজ্ঞান কোন পদ্ধতিতে লেনদেন নির্ভর করে,
হিসাব বিজ্ঞানের দুইটা পদ্ধতি আছে, আধুনিক যে পদ্ধতি সেটা হচ্ছে দুই তরফ দাখিলা পদ্ধতি। এখন আমরা দুই তরফ দাখিলা পদ্ধতি দিয়েই আমরা হচ্ছে হিসাবটা সংরক্ষণ করি। দুই তরফ দাখিলা পদ্ধতির মূল উদ্দেশ্য কি? দুতরফা দাখিলা পদ্ধতিটাই হচ্ছে দুটা পক্ষ নির্ধারণ করা, একটা ডেবিট পক্ষ থাকে, একটা ক্রেডিট পক্ষ থাকে। দুটা পক্ষকে আমরা আগে প্রথমে অনুসন্ধান করি, তারপরে আমরা হিসাবটাকে সংরক্ষণ করি, উদ্ধৃত করি, এবং আমাদের যে প্রতিষ্ঠানের যে আয় ব্যয় বা হিসাব আমরা প্রফিট নির্ধারণ করি। আর এ সম্বন্ধে যদি আমি বলতে বা আমরা বুঝাতে না পারি তো সম্পর্কিত আছে ধন্যবাদ।